আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন যদি আপনাকে কোয়েশ্চেন করা হয় এই ইউনিভার্সের সবথেকে ফাস্টেস্ট অবজেক্ট কোনটা, নিঃসন্দেহে আপনার অ্যান্সার হবে লাইট বা আলো, যার স্পিড হলো 2,99,792.458 কিলোমিটার পার সেকেন্ড। এবং এখনও পর্যন্ত এমন কোনো জিনিস আবিষ্কার করা পসিবল হয়নি যার গতি এই আলোর গতির চেয়ে বেশি। ভেবে দেখুন এটা কতটা ফাস্ট। যখন আপনি আপনার রুমে লাইট অন করেন তখন ইনস্ট্যান্টলি পুরো ঘর আলোকিত হয়ে যায়। এবং আপনি যখন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা আপনার বন্ধুকে কোনো মেসেজ পাঠান তখন সেটা মুহূর্তের মধ্যেই তার কাছে পৌঁছে যায়। কারণ আপনি যখন কোনো ডেটা কোথাও পাঠান সেটা প্রথমে লাইট সিগন্যালে কনভার্ট হয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ডেস্টিনেশনে পৌঁছায়। এবং এটা এতটাই ফাস্ট যে আলো এক সেকেন্ডে পৃথিবীকে 7 বার ঘুরে আসতে পারে। কিন্তু আমাদের কাছে এটা এত ফাস্ট মনে হয় কারণ আমরা যেখানে থাকি আমাদের পৃথিবী অনেক ছোট। আমরা যদি আমাদের স্কেল থেকে বেরিয়ে ইউনিভার্সের স্কেলে দেখি তাহলে আলোর গতি স্লো থেকে স্লোয়ার হতে থাকবে। ইউনিভার্সকে ফ্রেম অফ রেফারেন্স ধরলে আলোর গতি কচ্ছপের চাইতেও স্লো মনে হবে। এবং এই ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারেই জানানো হবে। তার আগে যদি এখনও আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম ভিডিও পেতে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আমরা যখন পৃথিবীতে কাউকে মেসেজ পাঠাই তখন সেখানে কোনো কমিউনিকেশন ল্যাগ বা সময়ের অন্তর হয় না, সেটা ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। আপনি যদি বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটসে থাকা আপনার কোনো বন্ধুকে মেসেজ পাঠান তাহলে সে কোনো ধরনের টাইম ডিলে ছাড়াই সেটা রিসিভ করবে। এমনকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা অ্যাস্ট্রোনটদেরও পৃথিবীতে কমিউনিকেট করতে কোনো সমস্যা হয় না, কারণ এইসব ডেটা লাইট সিগন্যালে ট্রাভেল করে। এখানে তো আমরা কোনো ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না, কিন্তু সমস্যাটা তখন হবে যখন আমরা পৃথিবীর রেঞ্জের বাইরে যাব। আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের অবজেক্টটি হলো আমাদের চাঁদ মামা। চাঁদে মানব বসতি স্থাপন হওয়ার পর আপনি যদি সেখানে থাকা আপনার কোনো বন্ধুর সাথে কমিউনিকেট করতে চান তাহলে আপনি সেখানে হওয়ার টাইম ডিলে খুব সহজেই বুঝতে পারবেন। চাঁদ আমাদের পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত। পৃথিবী থেকে চাঁদের দূরত্বকে কভার করতে আলোর সময় লাগে 1.255 সেকেন্ডস। যখন অ্যাপোলো মিশনের অ্যাস্ট্রোনটসরা সেখানে গিয়েছিল তখন তাদের ও মিশন কন্ট্রোল রুমের মধ্যে হওয়া কমিউনিকেশনে টাইম ডিলে হচ্ছিল। এবং ভবিষ্যতে যখন আপনি চাঁদে বসবাসকারী আপনার কোনো বন্ধুর সাথে কমিউনিকেট করতে চাইবেন তখন আপনার মেসেজটি পাঠাতে 1.255 সেকেন্ডস এবং তার রিপ্লাই পেতে আরও 1.255 সেকেন্ডস ওয়েট করতে হবে। অর্থাৎ তখন আপনাদেরকে অ্যাটলিস্ট 2.5 সেকেন্ড কমিউনিকেশন গ্যাপকে কনসিডার করতে হবে। চাঁদ যেহেতু সম্পর্কে আমাদের মামা হয় তাই সেখানে কমিউনিকেট করতে অত বেশি সমস্যা হয় না, কিন্তু মার্স বা মঙ্গল গ্রহের সাথে আমাদের রিলেশনটা এখনও দুঃসম্পর্কের, তাই সেখানে কমিউনিকেশন ডিলে আর একটু বেশি হবে। ভবিষ্যতে যখন মার্সে লক্ষ লক্ষ মানুষ বসবাস করবে তখন অনেক ইন্টারেস্টিং এবং অদ্ভুত কমিউনিকেশন গ্যাপ দেখা যাবে। যখন আমাদের পৃথিবী অর্থাৎ আর্থ এবং মার্স সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে তখন আলোকে এই ডিস্টেন্স কভার করতে সময় লাগে 3 মিনিট, আর যখন এরা সবচেয়ে দূরে থাকে তখন আলো এই ডিস্টেন্স কভার করতে সময় নেয় 22 মিনিট 24 সেকেন্ডস। আপনি যদি মার্সে থাকা আপনার কোনো বন্ধুকে মেসেজ পাঠান যখন মঙ্গল পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে তাহলে সেই মেসেজ তার কাছে পৌঁছাতে 22 মিনিট 24 সেকেন্ড সময় লাগবে এবং তার রিপ্লাই আসতে আরও 22 মিনিট 24 সেকেন্ড। আপনার বন্ধু যদি আপনার মেসেজটির সাথে সাথে রিপ্লাই দেয় তাহলেও আপনাদেরকে অ্যাটলিস্ট 45 মিনিট ওয়েট করতে হবে। মঙ্গল গ্রহে পাঠানো রোভারের সাথে কমিউনিকেট করতেও বিজ্ঞানীদের এই সমস্যায় পড়তে হয়। এর পরের গন্তব্যটি হলো ভেনাস বা শুক্র। ভেনাস যখন পৃথিবীর সবচেয়ে কাছে থাকে তখন সেখানে আলোকে পৌঁছাতে সময় লাগে প্রায় 2 মিনিট এবং যখন সবচেয়ে দূরে থাকে তখন প্রায় 15 মিনিট সময় লাগে। তাই যদি ভেনাস সবচেয়ে দূরে থাকা অবস্থায় আপনি সেখানে থাকা কারোর সাথে কমিউনিকেট করতে চান তাহলে আপনাকে 30 মিনিট ওয়েট করতে হবে রিপ্লাই পাওয়ার জন্য। এবং মার্কিউরি বা বুধ গ্রহে সেটা হবে সবচেয়ে কাছে থাকা অবস্থায় 4 মিনিট 18 সেকেন্ড
এবং যখন সবচেয়ে দূরে থাকবে তখন 12 মিনিট 19 সেকেন্ড। এরপর নেক্সট প্ল্যানেটটি হলো জুপিটার বা বৃহস্পতি। এখানে আলোর বেগে চলা কোনো সিগন্যালকে পৌঁছাতে 33 মিনিট সময় লাগে যখন এটা সবচেয়ে কাছে থাকে, এবং সবচেয়ে দূরে থাকলে এটা হয় 53 মিনিট। তাই বিজ্ঞানীদের জুপিটারে পাঠানো কোনো স্পেসশিপের সাথে কমিউনিকেট করতে 1 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হয়। এর থেকেই আমরা বুঝতে পারি কেন স্পেস মিশনে এত সমস্যা আসে। এবং একইভাবে আলোকে স্যাটার্ন বা শনিগ্রহ পর্যন্ত পৌঁছাতে অন অ্যান অ্যাভারেজ 1.5 ঘন্টা সময় লাগে, সেজন্য বিজ্ঞানীদের সেখানে কমিউনিকেট করার জন্য 3 ঘন্টা ওয়েট করতে হয়। এবং যাকে একসময় সোলার সিস্টেমের নবম গ্রহ বলা হতো, সেই প্লুটোতে পৃথিবী থেকে লাইটকে পৌঁছাতে 5.5 ঘন্টা সময় লাগে। সেজন্য যখন নিউ হরাইজন স্পেস ক্রাফ্ট প্লুটোতে পৌঁছে এর ইমেজেস পৃথিবীতে সেন্ড করেছিল, তখন আমাদের প্রত্যেকটি ছবির জন্য 11 ঘন্টা লম্বা ওয়েট করতে হয়েছে। আবার কখনো কখনো এর থেকেও বেশি ডিলে হয়ে যেত। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন লাইটের গতি কত স্লো হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে ভয়েজার স্পেস ক্রাফ্টস আমাদের সোলার সিস্টেমের সো কল্ড বাউন্ডারিকে পার করে এখন ইন্টারস্টেলার স্পেসে যাত্রা করছে। এখন আমরা যখন তাদের কাছে কোনো সিগন্যাল পাঠাই এবং তারা যখন সেটা রেসপন্স করে, সেটাকে পৃথিবী পর্যন্ত আসতে প্রায় 35 ঘন্টা সময় লাগে। তাই এই সিগন্যালগুলো 35 ঘন্টা স্পেসে ট্রাভেল করে পৃথিবীতে আসতে আসতে অনেকটা উইক স্ট্রেংথের হয়ে যায়। এবং এই ধরনের মাত্র 1টি সিগন্যালকে রিসিভ করার জন্য বিজ্ঞানীদেরকে 1 থেকে 2 দিন পর্যন্ত ওয়েট করতে হয়। তাও 1-2 দিনের টাইম ডিলেকে কনসিডার করা যায়, কিন্তু এই ব্যবধান সোলার সিস্টেমের বাইরে অনেক বেশি হয়ে যায়। আমাদের প্রতিবেশী সোলার সিস্টেমগুলোর মধ্যে একটি হলো প্রক্সিমা সেন্টরি, এবং সেখানে পৃথিবীর মতোই একটি হ্যাবিটেবল প্ল্যানেট হলো প্রক্সিমা বি। এবং এই প্রক্সিমা বি আমাদের পৃথিবী থেকে 4.24 লাইট ইয়ার্স দূরে আছে। তাই লাইটকে সেখানে পৌঁছাতে 4 বছর 3 মাস সময় লাগে। আমরা যদি এখন কোনো স্পেসশিপের সাহায্যে প্রক্সিমা বিতে পৌঁছাই, তাহলে আমাদের মিশন সাকসেসফুল হওয়ার খবর পৃথিবীতে পৌঁছাতে 4 বছর 3 মাস সময় লাগবে। এবং এরপর কি করতে হবে সেটা আমাদের কাছে পৌঁছাতে আরও 4 বছর 3 মাস সময় লাগবে। তার মানে আমাদেরকে এখানে 8.5 বছর ওয়েট করতে হবে। তবুও প্রক্সিমা সেন্টরিতে ঘটা টাইম ডিলে একজন মানুষ তার লাইফ টাইমে কভার করতে পারে। এখন যদি বলি আমাদের নেক্সট হ্যাবিটেবল জোনের কথা, তাহলে সেটা হলো ট্র্যাপিস্ট সোলার সিস্টেম। এটা আমাদের পৃথিবী থেকে 40 লাইট ইয়ার্স দূরে আছে, এবং সেখানে সবথেকে হ্যাবিটেবল প্ল্যানেটটি হলো ট্র্যাপিস্ট 1e। আমরা যদি এখন 2020 সালে এখানে পৌঁছাই, তাহলে আমাদের সেই খবর পৃথিবীতে পৌঁছবে 2060 সালে, এবং এর রেসপন্স আমাদের কাছে পৌঁছবে 2100 সালে। এখান থেকে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আমাদের কাছে আলোর গতি থাকলেও এই বিশাল ইউনিভার্সের তুলনায় সেটা কিছুই না। এখন প্রশ্ন আসে, এই টাইম ডিলেকে কম করার কি কোনো উপায় আছে? এইসব সিগন্যাল আলোর গতিতে ট্রাভেল করে, এবং এখনও পর্যন্ত আলোর গতির চেয়ে বেশি গতি কোনো কিছুরই নেই। তবে এই টাইম ডিলেকে কম করা যেতে পারে ওয়ার্মহোলসের মাধ্যমে। সেখানে এই সিগন্যালগুলো তো লাইটের স্পিডেই মুভ করবে, কিন্তু আমাদের এবং আমাদের ডেস্টিনেশনের মধ্যে ডিস্টেন্স অনেকটাই কমে যাবে। এই ওয়ার্মহোলকে আপনারা ডোরেমনের এনিওয়ে ডোরের সাথে তুলনা করতে পারেন। এছাড়াও কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টও এটাতে সাহায্যকারী ভূমিকা পালন করতে পারে। এইসব নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিও নোটিফিকেশন, যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।